हेलो बंधुरा गुड मर्निंग एंड मेरी क्रिसमस टू यू एंड योर फैमिली। आज हलो 25 डिसेम्बर। मेरी क्रिसमस सबाई के जानाची। एक्चुअली सकाल बेला तबुओ आमाके देखछो आमी एकटू रेडी शेडी हो गेছি। एक्चुअली कालके एदिके बोलेছিলাম कि जे आजके आमी बेरोबो सकाल बेला बेलाय आजके रान्ना करब और सकाल बेलार एकटू प्लानिंगटा चेंज करब। तो जदि पसिबल हय ताहले बेरिये बाइरे ब्रेकफास्टटा करब किंबा बाइरे पैक करे बाड़ीते एने खावा हबे। तो जानि ना एदिके तो बला आछे आमी मोटामुटी रेडी हये गेছি। सकाल बेलार काज हये गेছে, पुजो हये गेছে, स्नान टान करे रेडी हये गेছি। एखन जानि ना एडी कि करबे। एखन बेजे गेছে 8टा अलरेडी। तो अफिसेर एकटू काज करছে जानि ना जदि 9टा बेजे जाए देखी ताहले आर बेरोबो ना, ब्रेकफास्ट बाड़ीतेই बानिये नेब। तो सेरकमই প্ল্যানিং আছে। আমিও বাড়িতে ব্রেকফাস্ট বানানোর জন্য মোটামুটি রেডিই আছি। দুটো অপশনই আমার কাছে আছে কিন্তু তবু আজকে যেহেতু আজকে একটা বিশেষ দিন, সবাই বেড়াতে যায় এখানে ওখানে। তবে এই বছরটা তো সেরকম দিনও নয়, সেরকম ব্যাপারও নেই। অ্যাকচুয়ালি যাই করি না কেন আজকে পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি কিচেনে চলে যাচ্ছি, অন্যান্য কাজগুলো সেরে নিই আর ব্রেকফাস্টের মানে যেটা বানাবো ভেবেছি সেটাও আমি রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি রেডি না যায় তবেই ব্রেকফাস্ট বানাবো। এখন টাইম হয়ে গেছে 8:45। আমি রেডি করে নিলাম ব্রেকফাস্টে কি বানাবো, কেননা এডি দেখছি যা কাজ আছে 9টা বেজে যাবে আর আমার ব্রেকফাস্টে দেরি হয়ে গেলে আমার নিজেরই হেলথ প্রবলেম হয়ে যায়। তো এই কারণে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি একবারে বাড়িতেই। তো আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি বানিয়েছি, সুজির হালুয়া, ছোলার ডাল আর এখানে আছে একটা সন্দেশ। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর আজকে হাঁসের ডিমের বিরিয়ানি। তো বিরিয়ানিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এর আগেও যদিও আমি বানিয়েছি এক বিরিয়ানিটি, বলবো যে তোমাদের সাথেই একমাত্র শেয়ার করতে পারি যে আমার মনে দুঃখ কষ্ট যেগুলো আছে। বিরিয়ানি লাস্ট টাইম আমি বানিয়েছিলাম এবছরেই ফেব্রুয়ারি মাসে, এটা যেহেতু ডিসেম্বর আর ফেব্রুয়ারিতে বানিয়েছিলাম এক বিরিয়ানি। তখন মায়ের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছিলাম, বিরিয়ানি চ্যালেঞ্জ, আর আমি দুজনে মিলেই করেছিলাম। তো মা অন্যান্য বিরিয়ানি থেকে যেহেতু চিকেন মা খেতে পছন্দ করতো না, তো এগ বিরিয়ানি মা ভীষণ পছন্দ করতো। মনটা খুব খারাপ লাগছে, কি করব, বানাতে তো মানে করতে তো হবেই। মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, জীবন তো এগিয়েই চলে, জীবন তো আর থেমে থাকে না, হলো দুঃখ তো থাকবেই। যাই হোক, তো এগ বিরিয়ানি বানাবো আর কাশ্মীরি আলুর দম বানাবো। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আলুর দমটা এই কারণেই বানাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি সাইড ডিশ হিসেবেও থাকবে। আর যদি রাতের জন্য লুচি বানাই কি লুচি কচুরি রুটি যাই বানাই না কেন রাতে, তো সেটা আলুর দমটা দিয়ে হয়ে যাবে। তো ওই কারণে আলুর দম বানাবো। বিরিয়ানি করার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, আগে চালটা যেহেতু রাইসটা বানাবো। আর এখানে আমি রাইসটা ধুয়ে সোক করে রেখেছি। আর এখানে আমি কিছু হোল গরম মশলা রেখে দিয়েছি, যেগুলো আমি জলের মধ্যে দিয়ে আগে বয়েল করে নেবো। এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি সব, একটু কেওড়া ওয়াটার, একটু রোজ ওয়াটার, নুন দিয়ে দিচ্ছি আমি। আদা ছাড়ানো হচ্ছে, এই যে আদা রসুন এখানে ভেজানো রয়েছে আর পেঁয়াজ। আর এখানে এডি আমাকে হেল্প করে দিচ্ছে, একটু ছাড়িয়ে দিচ্ছে এগুলো। আমার জলটা রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো। রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে ডিম আলু আমি ভেজে রেখেছি। আর ওর মধ্যে দেবো আজকে একটু ফুলকপিটাকে আমি বয়েল করে ভেজে রেখেছি। এবারে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি, সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। সব মশলা আমি একটু বয়েল করে পেস্ট বানিয়ে নিয়েছি, তো ওটা আমি দিয়ে দিয়েছি। একটু ঘি আর তেল দিয়েছি, ঘি আর তেল মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আমি একটু গোলাপ জল দেবো, রোজ ওয়াটার। মশলা আমার কষানো হয়ে গেছে, আমি ফুলকপি অ্যাড করে দিয়েছি, ওর মধ্যে আলুটাও অ্যাড করে দিলাম। এখন এখানে যে ডিমটা আমি ভেজে রেখেছি, হাঁসের ডিম যেটা ভেজে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। একটু অল্প একটু জলও অ্যাড করে দিলাম, মশলাটা যাতে মেশে সব কিছু, ডিম আলু ফুলকপি সব কিছুর সঙ্গে যেন মিশে যায়, ওই কারণে একটু অল্প জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। আমার এটা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে একটু গ্রেভি, অল্প হালকা একটু গ্রেভি বানিয়ে নিলাম। আজকে যেহেতু মাইক্রোওভেনে আমি বানাবো বিরিয়ানি, তো আমি একটা কাচের দেখো বোল নিয়ে নিয়েছি বড়। এটা আমার একটা 3.5 লিটারের একটা কাচের বোল বড়। তো ওর মধ্যে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি। आलू फुलकपी एगुलो सब दिए देव ओर मध्य। आमी दिए दिलाम राइस, राइस जेटा आमी बानिए रेखेछि राइसटा दिए दिच्छी। दिए दिलाम घी, गरम मसला, टू रोज वाटार, केवड़ा वाटार, एक लेयार बानाबो। एर मध्य चाइले बेरेस्ता एड करा जाए, आमी बेरेस्ता एड करछि ना आजके। এই বেঁচে গেছে ওই ঘিটা আমি উপরে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব মিঠা আতর। এই প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিলাম মাইক্রোওভেনে। কাশ্মীরি আলুর দম বানাবো। बिरियानी तो माइक्रोवेने बनिए नहीं बना काश्मीरी आलुर दम जेटा बिरियानी संगे खावा जाबे और राते रुटी दिए खावा जाबे। रुटी बा जाई करी ना केनो तार साथे लुचि जाई करी ना केनो तार साथेओ खावा जाबे। सेई भाबे आमी काश्मीरी आलुर दमटा बानाच्छि। सब मसला आमार एड करा हये गेछे, कषिएओ नेওয়া हये गेछे। आलू दिए कषाচ্ছি एखन और गरम मसला एड करे दिয়েছি ओपरे। तो आरेकटु कषाते होबे, अनेकटाई कषाते होबे एखोनो आलू दिए। आलूटा आमी बयल करे निएछि। तो आमार रान्ना हये गेछे। एखोन बेजे गेछे 11:15। कारण लेटे रान्ना करेछि, समस्तटा सकाल बेलाय रेडी करते हयेछे आमाके। बिरियानिर मसला आलूर दमेर मसला सब रेडी करेछि। एडी जदिও आमाके हेल्प करे दिएছে, काटिंगের যে কাজগুলো সেগুলো এডি করে দিয়েছে তোমাদেরকে তখন বললাম। और बाकी पेस्टगुलो ओगुलोके बयल करे आमी सब पेस्ट बानिए निएछिलाम। एकबारे दुटोर मसला एकसंगे करे निएछिलाम, आलुर दम और बिरियानिर मसलाटा एकसंगे करे निएछिलाम। सकाल बेला उठे ओठार पर थेके आर एक मुहूर्तेर जोन्नो बसार टाइम थाके ना, ओई दाड़िये दाड़िये सब पुरो मोटामुटी रान्नाटा हये गेलो। छोटो किचेन एत मेसि हये थाके, माने जखन अरेंज करी तखन आमार मने हय ना, देखे मने हय कि जे पारबो तो করতে পারবো। তো এক এক সাইডে সব এক একটা রেডি করে করে যেগুলো বাসনগুলো হয় ওগুলো সব আমি মেজে ধুয়ে নিই একবারে। আর সাইডে আমি একটু গরম জল রেখে দিই, গরম জলে হাতটাও ডুবিয়ে নিই। কালকে আমার এই হাতে দুই জায়গায় কেটে গেছে, রেগুলারের ব্যাপার, কাটা পোড়া এগুলো আছে। যেহেতু উইন্টার সিজন তো এই কারণে আর অত ঘামটাম হয়নি, বোঝাই যাচ্ছে না যেটা কিচেন থেকে এসছি। তবুও একটু ফ্রেশ হয়েই নিলাম। এখন লাঞ্চটা করবো। एडी स्नान करते जाबे, छेले उठे पड़े ओ रेडी हो गए। मोटामुटी रेडी हो गेले लांचटा करे नेब। लांचटा करार समय तोमादेर अवश्यई देखाबो। तो एई होच्छे आजके आमादेर लांच और साथे आछे आलुर दम। आलुर दमटा तोमादेर देखाइनि, एग बिरियानी और सैलाड आछे। गुड इवनिंग। एखन एक्चुअली टाइम होयेछे 4टे। बेला एकटु लांच करेछि आजके। तो एखन 4टे बाजे। तो आमार चायेर अरेंजमेंट करते करते आमार 4:30 बेजे जाबे। अन्य किचने और टुकटुकी काज करे चाय अरेंजमेंट करते 4:30 बेजे जाबे। तो 4:30 हो जाबे चा खेते। तो चाटा खाबो, चा बानाबो एखन। और एखाने 4टे बेजे गेछे। तो एडी खेये दिये एकटु रेस्ट नियेछिलो और कालकेर जोन्नो आमी किछु रेडी करे राखी, तोमरा जानो। तो एई जे कालकेर जोन्नो करला आलू बयल करबो कालके। तो एगुलो सब केटे रेडी करे दियेछे। एखाने देखो आदा, फुलकपी, आलू, माछेर झोले देव। तो एगुलो सब रेडी करे दियेछे। पेपे, एई जे पेपे केटे रेडी करे दियेछे। तो एगुलो रेडी हये गेछे। आमी एखन बानाबो चा। तो आमी चले एसेछि। एई हलो केक और एई चा। केक और चा निये चले एसेछि। नीचे घर तई ना कि माँ के शुद्ध एमडी मार्केट। चा खाওয়া হয়ে গেছে। আমি আবার চলে এসেছি কিচেনে। আর আজকে আর লুচি বানাচ্ছি না বা কচুরি কিছুই বানাচ্ছি না। আজকে বানাবো বিরিয়ানি রয়ে গেছে। तो বিরিয়ানি যেহেতু রয়ে গেছে, বিরিয়ানিটা মানে আমার ছেলে দুজনেরই হয়ে যাবে। আর যে রুটিটা বানাবো ওটা এডির জন্য বানাবো খালি, কেননা ও রাতে বিরিয়ানি আর খেতে চায় না, বিরিয়ানি ফ্রাইড রাইস যাই হোক না কেন, মোট কথা রাইস খেতে চায় না। তো কালকের জন্য আমি এখানে রাইসও রেডি করে নিয়েছি। আমি তোমরা জানো আমি রাইসটাকে মানে চালটাকে আমি ভিজিয়ে রাখি, তো চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। তো এগুলো সব রেডি করে নিয়েছি। তো এখন সন্ধেবেলা আরেকবার কফি হবে, তো কফি বানাবো। তো এডি আমি দুজনেই কফি খাবো। তো কিচেন থেকে আবার চলে এলাম, আর এখন বেজে গেছে 7:30। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না। 25 ডিসেম্বরটা খুব নর্মালভাবেই কাটালাম, সারাটা দিন সাধারণভাবেই কাটালাম। আমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।